হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জুন মাসের 22 তারিখে কুটুসের 2 বছর পূর্ণ হবে, তো তাই জন্য আমি ওকে স্কুলে দিয়ে দেবো বলে আজকে যাব স্কুল খুঁজতে। এদিকে ভাইদের শপিং কমপ্লিট, ওরাও চলে গেল বাড়ি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল বেরিয়েছি স্কুল খুঁজতে যাব, আর এখন সকালবেলা এসেছে পোলিও খাওয়াতে। ভাগ্যিস আমরা বেরিয়ে যাইনি, তাহলে পোলিও খাওয়াটা মিস হয়ে যেত। কখন খাওয়ানো হয় আমি ঠিক বুঝতে পারি না, কখনোই ওই ক্যাম্পে গিয়ে পোলিও খাওয়ানো হয়নি। সবসময়ই বাড়িতে যখন আসে তখনই খাওয়াই ওকে। এখন তো সব স্কুলেই সামার ভ্যাকেশন চলছে, আমরা চাইছি সামার ভ্যাকেশন খুললেই যাতে ও স্কুলে যেতে পারে। তো তাই জন্য আজকে যাচ্ছি। ক্যাঙ্গারু কিডসে ফোন করেছিলাম, ওরা বললো যে ওদের স্কুলের কিছু কাজ হচ্ছে, তাই জন্য আজকে স্কুল খোলা। তো আজকে যাচ্ছি, কত কি ফিস, কি ব্যাপার, কোন ক্লাসে ভর্তি নেবে বা ওদের কি ব্যাপার স্যাপার আছে সেগুলো জানার জন্য। তো এখানে ম্যাপ দেখে খুঁজে বার করছি আমরা। এখানে কিন্তু অনেকগুলো প্লে স্কুল আছে কাছাকাছি, তো ক্যাঙ্গারু কিডসটা আজকে পেয়েছি, আজকে ওটা দেখে নিই, তারপরে আবার বাকি অন্যান্য স্কুল দেখবো। আমি যতটা জানি ক্যাঙ্গারু কিডস এমনিতেই খুবই কস্টলি, তো অতটা কস্টলি স্কুলে দেওয়ার আমার মোটেই ইচ্ছে নেই, কারণ প্লে স্কুলে সেই অওয়াকখই শেখাবে, মানে ABCD শেখাবে। আর তো তাই জন্য আমি খুব একটা দামি স্কুল চাইছি না, মোটামুটি একটা স্কুল যেখানে কোনো হোমওয়ার্কের চাপ থাকবে না, বাচ্চা গিয়ে খেলতে পারবে, সেরকমই একটা স্কুল চাইছি। তো পৌঁছে গেছি আমরা স্কুলে, এবার ভেতরে গিয়ে কথা বলি, তারপর বাইরে এসে বলছি কি বলল। বাড়িতে একটু আম পাঠাবো বলে এখানে আমগুলো প্যাকিং করছে, তো ততক্ষণে আমি বলি স্কুলে কি বলল। স্কুলে হচ্ছে ফিস প্রতি মাসে 5000 টাকা, আর ভর্তির সময় নেবে 25000 টাকা। তো অত টাকা দিয়ে ওই স্কুলে ভর্তি করার আমার কোনো ইচ্ছে নেই, তো এই স্কুলটা বাদই দিয়ে দিলাম, এরপর দেখব অন্য কোন স্কুল পাওয়া যায়। তো আমাদের ওখানে না এই হিমসাগর আম পাওয়া যায় না, সবই বেগুন ফুলি আম পাওয়া যায়, তো তাই জন্য আমি একটুখানি আম নিয়ে নিলাম। তো এখানে দেখো ভাইদের সমস্ত প্যাকিং কমপ্লিট, এই যে ট্রলিগুলো এগুলো সব ফ্লিপকার্ট থেকে কেনা, আর একটা ট্রলি মোহিনীমোহন থেকে ফ্রিতে দিয়েছিল, এই যেটাতে কুটুস হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওটা ফ্রিতে পেয়েছিলাম। আর হচ্ছে একটা এই যে লাল ব্যাগটা, এটাও দিয়েছিল ওখান থেকে, আর এই তিনটে ট্রলি ফ্লিপকার্ট থেকে কেনা। দিদা এখানে রেডি হচ্ছে, এবার এসে দিদা আর কোথাও বেরোতে পারেনি, তো যাই হোক ওরা এখন চলে যাবে। আর এতগুলো ব্যাগ হয়ে গেছে, ট্রেনেও তো টিকিট নেই, তো তাই জন্য ওরা গাড়ি বুক করে যাবে, ওলা আউট স্টেশন বুক করেছে, তো ওটাতে করে যাবে। দাও হামু, দাও দিদাকে কুতু কুতু করে দাও, দিদাকে কুতু কুতু করে, আর একটা আদর করে দাও, আদর করে দাও। যেটুকু শপিং হয়েছে সেটুকু নিয়েই ওরা চলে যাচ্ছে, আর বাকি যেগুলো টুকটাক বাকি থেকে গেল সেগুলো রামনগর থেকে করবে, আর কিছু জিনিস আমি আবার নিয়ে যাব। কার্ডটা তো এখনও ডেলিভারি দেয়নি, ওরা চলে যাচ্ছে, আজকে বিকেলবেলা আমরা আবার যাব কার্ডটা ডেলিভারি নিতে। তো গাড়িটা দেখেই বুঝতে পারছিলাম যে হবে না, অনেক জিনিসপত্র পুরো একদম ঠাসা ঠাসি করে ভর্তি করা হয়েছে। এই প্রথমবার কুটুস দিদা চলে যাওয়ার পরে কাজ ছিল। বিকেলবেলা আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি, আবার কার্ডটা ডেলিভারি দেওয়ার কথা আজকে, তো ওটা নিতে যাব। এখনই একটা মাস আমাদের ছোটাছুটি করেই কাটবে, কারণ আমাদের যে পার্সোনাল শপিংগুলো সেগুলোও তো হয়নি, আরও অনেক কিছু বাকি। আবার 10 তারিখে আমাদের বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে কালী পুজো আছে। তো এখানে আমি দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে লেখা হয়েছে কি না, আর সব কিছু ঠিক আছে কি না। আমি তো বুঝতেই পারিনি যে এত বড় বড় প্যাকেট হবে। এখানে দেখো এই যে এই একটা পেটি, একটা প্যাকেট দুটোতে পুরো ভর্তি। ঠাকুর বসে আছে, নম নম করছে। Thank you.
আগের ভিডিওতে অনেকেই বলেছেন যে আমরা কার্ডটাই ঠকে গেছি, হয়তো ঠকেই গেছি, কারণ আমরা মেয়েকে নিয়ে এসেছিলাম আর এত সন্ধ্যাবেলা এসেছি, আমাদের হাতে সময়ও কম, তো তাই জন্য আমরা খুব একটা বেশি ঘুরে দেখতে পারিনি ঠকলাম কি ঠকলাম না, তো তাই জন্য হয়তো ঠকে গেছি। যাই হোক, এখন গাড়ি এসে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। কালকে একটা পুজো করাবো, ওই হাতিবাগান থেকে একটা পাথরের লক্ষ্মী ঠাকুর কিনেছিলাম, তো ওটাই কালকে বসাবো। তো এখন এই কাঁসার বাসনপত্র বার করেছি, আর খাটটা না এরকম সোজাসুজি ছিল, এটাকে আবার এদিকে ঘুরিয়েছি, কারণ আমাদের এরকম দেওয়ালের ধারে রাখার মতো জায়গা দেওয়াল কোথাও সেই এই ঘরটার মধ্যে ছিল না, তাই জন্য খাটটা ঘুরিয়ে এইখানে পুজোর জায়গাটা রেডি করলাম। এবার এই বাসনপত্রগুলোকে ধুয়ে ফেলেছি, ধুয়ে রেডি করে সব মুছে গুছিয়ে রেখে দেবো, কারণ কাল সকাল 10টার সময় ঠাকুরমশাই আসবে, আর আমাদের তো সকালে ওঠার সেরকম অভ্যেস নেই, তাই জন্য আমি রাতেই সব কাজ করে রাখছি। ওখান থেকে ফিরে কুটুস ঘুমিয়ে পড়েছে, সেটা আমার আরও বেশি সুবিধে হয়েছে, কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, ওই জন্য আজকে রাতে আর রান্না করব না। কৌশিককে বলেছি বাইরের থেকে খাবার আনাতে, তো আমি এই কাজবাজগুলো সব গুছিয়ে রাখছি। এই যে ম্যাডাম উঠেই দেখতে পেয়েছে এত বাসনপত্র রাখা আছে, ওর আর আনন্দের শেষ নেই। রেখে এসো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের খাবারও এসে গেছে। রেড চিলি থেকে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার গার্লিক চিকেন। তো কুটুসের এই বাইরের খাবার যদি আসে, মানে বিরিয়ানি বা ফ্রাইড রাইস, তাতে ওর আনন্দে শেষ থাকে না, আর সেদিন ওকে জোরও করতে হয় না, এত সুন্দরভাবে খায়, কি আর বলবো। দেখ তো এটা কি এটা, এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন দুটো মিলিয়ে আমরা 330 টাকায় পেয়েছি, কারণ হচ্ছে ওইটাতে না সুইগিতে অফার ছিল, ওই 125 টাকা অফ দেয় ওইটা। ফুল প্লেট ফ্রাইড রাইস আমাদের তিনজনের খুব ভালোভাবে হয়ে গেছে, আর বেশ ভালো টেস্ট ছিল। এমনিতে সব জায়গার ফ্রাইড রাইস খুব একটা ভালো হয় না, আর বেশ অনেক কটা পিস চিকেন ছিল, ডিম ছিল, সবই ছিল, বেশ ভালো খাবারটা। আর এই যে দেখো, এটা হচ্ছে তোমার ওই গার্লিক চিকেনটা, এটা হাফ প্লেট নিয়েছিলাম, 4 পিস থাকলেও বেশ অনেকটা পরিমাণ, বেশ বড় বড় পিসগুলো। কুটুসের প্লেটে এখন ওকে দিয়ে দিচ্ছি, আর ও তো চিলি বা ওই গার্লিক চিকেনটা খাবে না, শুধু ফ্রাইড রাইসটা খাবে, আর ফ্রাইড রাইসের ভেতরে যে চিকেনগুলো আছে ওটা খাবে। আমার মেয়ের চিকেন হলে আর কিছুই চাই না, ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে। এখন আমাদের দিনগুলো এত হেকটিকভাবে কাটছে, শপিং এই সেই করে, বাড়িতে ঠিকঠাকভাবে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না, মানে কোনো রকমে সব কিছু কাজ চালিয়ে নেওয়ার মতো হচ্ছে। তো ভিডিও এডিট, ভিডিও করা সবই আমি করি, তাই জন্য এডিট করাটাও সবসময় পসিবল হচ্ছে না, ওই জন্য ভিডিও দেওয়াটাও গ্যাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। প্রচুর ভিউ পাচ্ছি আজকাল ফেসবুকে, সবাইকে অনেক 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 ধন্যবাদ।